নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্ব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর মধ্যে দিয়ে আমি একটি বিশেষ পর্ব এবং পাঠ তুলে ধরতে চলছি। এই পাঠ শিখে আপনার জীবনে উন্নতি করতে পারবেন এবং জীবনের প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। এই ভিডিওতে আপনারা আরও জানতে পারেন ঈশ্বরের প্রতি কেমন ভক্তি থাকলে আপনারা ঈশ্বরের পরীক্ষায় উত্তীর্ণ হবেন। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আধ্যাত্মিকতার পরীক্ষায় উত্তীর্ণ হলেন সাধু। অযোধ্যা রাম মন্দিরের নির্মাণ কাজ চলছে জোর কদমে। প্রতিদিন হাজারো হাজারো ভক্ত আসছেন এই পবিত্র স্থানে। কিন্তু সম্প্রতি এখানে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এক সাধুকে রাম মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হলো, এই মন্দিরে তাকে প্রবেশই করতে দেওয়া হলো না। এক সাধু রাম মন্দিরে প্রবেশ করতে চাইলেন, কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাকে ঢুকতে বাধা দেন, কারণ সাধুর পোশাক ছিল খুবই জীর্ণ। আর তাই নিরাপত্তা রক্ষীদের ধারণা ছিল সাধু সম্ভবত একটি ভিক্ষুক, তাই তাকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হলো না। কিন্তু সাধু নিরাপত্তা রক্ষীদের বারণ শুনতে রাজি হলেন না। তিনি বললেন, আমি ভিক্ষুক নই, আমি একজন আধ্যাত্মিক সাধক, আমি এসেছি ভগবান রামের দর্শন করতে। নিরাপত্তা রক্ষীরা সাধুর কথায় কান দিতে রাজি হলেন না। তাদেরকে বারবার অনুরোধ করেও সাধুকে ঢুকতে দেওয়া হলো না এবং সাধুও সরে যেতে রাজি হলেন না। তখন তাকে জোর করে মন্দিরের বাইরে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। কিন্তু এরপরই ঘটল অদ্ভুত এক ঘটনা। সাধুকে মন্দিরের বাইরে ধাক্কা দেওয়ার সাথে সাথে আকাশে কালো মেঘ জমা হতে লাগলো। তীব্র ঝড়ের সূচনা হলো, বাতাসে ধুলোবালি উড়তে লাগলো। মন্দিরের ভেতরে থাকা ভক্তরা ভয়ে চিৎকার করতে লাগলেন। এই অবস্থায় মন্দিরের পুরোহিতরা বাইরে এসে সাধুকে ক্ষমা চাইলেন। তারা বললেন, আমরা আপনাকে ভুল বুঝেছি, ক্ষমা করুন, আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করুন। সাধু তখন মন্দিরের ভেতরে প্রবেশ করলেন, আর তারপরই আশ্চর্যজনকভাবে ঝড় থেমে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল। এই ঘটনার পর থেকে সাধুকে সকলেই চমৎকার সাধু বলে ডাকতে শুরু করে। ভক্তরা বিশ্বাস করেছেন সাধু ছিলেন একজন অলৌকিক ব্যক্তি, তিনি তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে ঝড় থামিয়েছিলেন। কিন্তু এই ঘটনাতে সাধু বলেন, আমি কোনো চমৎকার সাধু নই, আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি ভক্তি আমাকে জিতিয়ে দিয়েছে। তার প্রতি বিশ্বাস, তার জন্যই, এই জোরের জন্যই আমি মন্দিরে প্রবেশ করতে সক্ষম হয়েছি। বন্ধুরা, এতক্ষণ যে কথাগুলো আমি বললাম, এটি কোনো সত্য ঘটনা নয়, এটি একটি মাত্র গল্প তৈরি করা। তবে এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পারি ঈশ্বরের প্রতি ভক্তি থাকলে কীভাবে ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন। ঈশ্বরের প্রতি যদি সেই জোর আমরা রাখি, সেই ক্ষমতা আমরা রাখি, সেই ভক্তি আমরা রাখি, সেই ভরসা আমরা রাখি, সেই শ্রদ্ধা আমরা রাখি, তবে পারে ঈশ্বর আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। এই গল্পের মাধ্যমে আমরা আরও একটি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারি, সেটি হলো ভিক্ষুকই হোক, সাধুই হোক, বড়লোকই হোক, গরিবই হোক, ঈশ্বরের কাছে রাজাও যা, ঈশ্বরের কাছে গরিবও তা। তাই বন্ধুরা, যদি মনে ভক্তি থাকে, যদি মনে ভালোবাসা থাকে, অবশ্যই ঈশ্বর আপনাকে দেখবেন। ঈশ্বরের সন্তান আমরা এবং তিনি আমাদের মাতা পিতা, তাই ঈশ্বর ছাড়া এই জগতে আপনাকে কেউ চোখ ফিরে তাকাবে না। তাই ঈশ্বরকে স্মরণ করুন, এখনও সময় আছে, হাতে সময় থাকতে ঈশ্বরকে স্মরণ করুন। ঈশ্বরে বিশ্বাস মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকে মনে করেন ঈশ্বরে বিশ্বাস কেবল আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত, কিন্তু বাস্তবতা হলো ঈশ্বরে বিশ্বাস মানুষকে কঠিন সময় সাহায্য করতে পারে, এমনকি তাদের জীবনও বাঁচাতে পারে। ঈশ্বরে বিশ্বাস কিভাবে জীবন বাঁচাতে পারে অনেকে প্রশ্ন করবেন, তার উত্তর আমি দিচ্ছি, মানসিক শক্তি প্রদান করে। ঈশ্বরে বিশ্বাস মানুষকে মানসিক শক্তি প্রদান করে। যখন মানুষ বিপদে পড়ে, তখন ঈশ্বরে বিশ্বাস তাদের আশা ধরে রাখতে সাহায্য করে, সাহস যোগায়। ঈশ্বরে বিশ্বাস মানুষকে সাহস যোগায়। বিপজ্জনক পরিস্থিতিতে ঈশ্বরে বিশ্বাস বিশ্বাসী ব্যক্তিরা ঝুঁকি নিতে এবং সাহসী পদক্ষেপ নিতে ভয় পায় না, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ঈশ্বরে বিশ্বাস মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বিপদের সময় ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তিরা শান্ত থাকে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অলৌকিক সাহায্যের আশা, ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তিরা বিপদের সময় অলৌকিক সাহায্যের আশা করে। অনেক সময় দেখা যায় ঈশ্বর অলৌকিকভাবে হস্তক্ষেপে বিপদ থেকে রক্ষা পায়। তাই বন্ধুরা, আমি আবারও বলবো, সময় থাকতে ঈশ্বরকে ডাকুন, এছাড়া কেউ আপনাকে দেখবে না এই জগতে।
আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।